রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সকালে ঘুম থেকে উঠে চাটা খেয়ে দিয়ে একদম কাজে লেগে পড়েছি, বাবু, আমি, বর, সবাই মিলে। তো যারা নিয়মিত আমার ব্লগ দেখো তারা তো বুঝতেই পারছো আজকে কি করছি। আজকে ঠাকুর ঘরটা একটু চেঞ্জ করছি, যেহেতু সরস্বতী পুজো, অনেক রকম অসুবিধা। অনেক দিন ধরেই ভাবছিলাম এই কাজটা করব, কিন্তু হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে মোটামুটি আজকে এই কাজটা করে ফেলবো। তো তোমরা দেখতেই পাচ্ছ টেবিলটা ওদিকে ছিল, টেবিলটা এদিকে করে দিয়েছি। তো এখন দেখো অনেকটাই জায়গা পেয়েছি। তো আমার মেয়ের একটা বদ অভ্যাস কী বলো তো, ওই শুয়ে শুয়ে পড়া, এই জন্য ভেবেছি ওকে টেবিলে পড়াবো। ছেলেকে আর মেয়েকে দুজনকেই টেবিলে পড়াবো, আমিও টেবিলে বসবো, মানে চেয়ারে বসবো, ওরা টেবিলে পড়বে। তো এটাই ভেবেছি, একদম শুয়ে শুয়ে পড়া আমি একদম পছন্দ করি না। তারপর সরস্বতী পুজো, মানে বুঝতেই পারছো একটু সরস্বতী ঠাকুর নিয়ে আসবো। আর যদি পুজো না করি, বাচ্চারা তো প্রচণ্ড বায়না করছে, মা সরস্বতী ঠাকুর কিনে নিয়ে আসবো, সবাই কিনে নিয়ে আসছে। তো ভেবেছি যে ঠিক আছে বিকেলের দিকে যাব, ওদেরকে মন বুঝিয়ে রেখেছি। তারপর দেখো ঠাকুর ঘরটা যতটুকু পারলাম পরিষ্কার করলাম, বাদ বাকিটা আমি রাত্রের দিকে করব। যেহেতু রান্নাবান্না আছে, এখনও কিচ্ছু হয়নি আমার, আর এইগুলো করতে গেলে তো আবার রান্নাবান্না করা যাবে না, তাই না? আগে এই দিকের কাজটা করে নেব, তারপরে করব রান্নাবান্না। তো সকালে শুধু এক কাপ চা আর বিস্কুট খেয়েছি, যেহেতু ঠাকুরের জিনিস বুঝতেই পারছো। আর মনে হচ্ছে কত সুন্দর করে এই রুমটাকে একটু সাজাবো। আর এখানে একটা যে নিচে পাতা ছিল, ওটার মধ্যে অনেক জিনিসপত্র ছিল, সেগুলো সব ওপরে রেখে দেওয়া হলো। আর এখানে একটা অলড্রপ হবে, প্লাস হচ্ছে একটা ছোট্ট ঠাকুরের সিংহাসন হবে। তো যেটাই হবে তোমাদের সঙ্গে কিন্তু সেটাই শেয়ার করব। তো মনের মধ্যে তো অনেক ইচ্ছে করে যে অনেক রকম করব, একটু আলাদা করব, একটু এরকম করব। তো হয় না, হয়তো সামর্থ্য মতো তো সত্যি করে হয় না, যতটুকু পারবো ততটুকুই করব। ইচ্ছে অনেক থাকলেও কিন্তু হয় না, মধ্যবিত্ত ফ্যামিলিদের একটু ভেবেচিন্তে কিন্তু কাজ করতেই হয়। তো ভগবান যদি চাই অবশ্যই হবে। তারপর ওই আম গাছটা ও মুকুল নিয়ে আছে, বললাম 300 টাকা বস্তা, ওই যে আলু এত বড় থাকে না ওটার মধ্যে দিয়ে গেছে। তো এই গাছটার দাম 300 টাকা বলছে, তো অনেকটাই দাম বলছে। তো গাছ তো আমার প্রচণ্ড ভালো লাগে, তোমরা নিশ্চয়ই মানে দেখতে পাও আমি গাছ সত্যি করেই ভালো লাগে। আর আমি কিছুটা গাছ লাগিয়েছি, আরও কিছু গাছ লাগাবো, তার জন্য অনেক টবও কিনে নিয়েছি। তো সেই সব গাছগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর কর্তামশা বাজার থেকে দেখো মাছ নিয়ে চলে এসছে, এই ছোটো মাছটা কিন্তু বেঁচে দেয়নি, মানে প্রচণ্ড বিরক্ত লাগে। ছোটো মাছ খেতে যেরকম ভালো লাগে, এটা মানে পরিষ্কার করতে অনেকটাই কঠিন লাগে। তো মাছগুলো তো এখন রেখে দিয়েছি, আমি ঝটপট করে রান্না করছি, আজকে আবার বাবাও আসবে, তো এই কারণে ভাবলাম চলো ঝটপট করে রান্নাটা করেই নিই। তো মোটামুটি আস্তে আস্তে হয়তো 3:30 মতো বেজে যাবে। তো বাবা আবার মাছের ঝাল খেতে খুব ভালোবাসে, তো ভাবলাম চলো মাছের ঝাল একটু করেই নিই যখন মাছগুলো খুব ভালো। তো মোটামুটি বড় কিনেছে মাছ, আর আমার মানে যে দাদা মাছ দিয়ে যায় সেও আবার একটা কাতলা নিয়ে এসেছিলো, সেও আবার দিয়ে গেছে। তো মোটামুটি অনেকটা এসে সব কিছু আমি ধুয়ে কৌটোর মধ্যে ঠিকঠাক করে রেখে দিয়েছি। একদিনে তো এত মাছগুলো খাবো না, তো পরপর রান্না হবে, একদিন দুদিন পরপর, তো সব রকম করে আমি একটু একটু করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো এই যে আমি করছি মাছের ঝাল, ধনে পাতা টমেটো থাকলে তো খুবই ভালো হতো, তো কিছু করার নেই, যা আছে তাই দিয়েই করব। আর আমি না সর্ষেটা সবসময় কী বলো তো, মানে বাটার পর সেটাকে ধুয়ে দিয়ে দিই, ওটার আমি যে ছিবা ছিবা যে সর্ষেটা থাকে সেটা আমি দিই না। তো এখন দেখো একটু ধনে পাতা পড়লে কিন্তু দারুণ হতো। তো মাছের ঝালটা হয়ে যাওয়ার পর ওই যে অনেকগুলো মাছ আছে মাথার মধ্যে ঘুরছে, প্লাস হচ্ছে বাবু বাড়িতেই আছে, এদিক ওদিক করে খেলা করছে, তাকে আবার স্নান টান করাতে হবে। তো আমি এখন বসে পড়েছি দেখো মাছ বাছতে। তো চলো ঝটপট করে মাছ টাছ বেছে নিই, তারপরে আবারও আসছি তোমাদের সামনে। তো এখন এসছি আমি সন্ধেবেলার দিকে, আসলে তখন না বাবা এলো, খাওয়া দাওয়া দিয়া থুয়া এসব করতে করতে অনেকটাই লেট হয়ে গেল, আর ক্যামেরাটা অন করতেও ভুলে গেলাম। তো সেই জন্য ভাবলাম চলো ঠিক আছে, তো বিকেল থেকে আবার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর এখন সাজুগুজু করে যাব ঠাকুর নিতে, ফল টল নিতে। বাবাকে বললাম তুমি বসে ওখানে চাটা খাও, আমরা ঘুরে আসছি। মেয়ে ওদিক থেকে পড়ে চলে এসছে, আর আমি এদিকে দেখো ব্যাগপত্রগুলো গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। আর কি যে আনন্দ হচ্ছে ছেলে মেয়েদের কি বলবো। তো বাজারে এসেই দেখছি এত ভিড়,
মানে চারিদিকে দেখতেই পাচ্ছ যেই জিনিসগুলো 10 টাকা ছিল সেইগুলো এখন 40 টাকা হয়ে গেছে। তো মেয়ে তো বায়না করছে, এটা নাও ওটা নাও সেটা নাও, বললাম যেগুলো দরকার সেইগুলোই নেব। আসলে এত জিনিসের দাম, আর পুজো পাঠ এলেই দেখবে জিনিসপত্রের দাম বেড়ে যায়। তো মোটামুটি আমি ছোটোখাটো দেখে একটু পুজো করব, আমি তো ঠাকুর নিতেই চাইছি না, কিন্তু ওরা এত রাগ করছে। তো দেখা যাক কী নিচ্ছি না নিচ্ছি, তো একটু তো ফুল নিতেই হবে। আর বাইরে কিন্তু সেরকম মানে ঠান্ডা নেই, তো এবার প্রথম বলতে পারো সরস্বতী পুজো, তো যেরকমই করব তোমাদের সঙ্গে তো শেয়ার করব। তো আগামী যে ব্লগটা আসবে সেটাও তোমরা দেখবে, দেখতেই পাবে আমরা কীভাবে সরস্বতী পুজোটা করছি। তো এই যে এখানে ফুল টুলগুলো আমি অর্ডার দিয়ে দিলাম, এখানে এই দুটো ফুল নিলাম। মেয়ে তো একটু সাজুগুজু করবে, শাড়ি পরবো করছে, তো আমি বলেছি ঠিক আছে তোমাকে শাড়ি পরিয়ে দেব। আর এখানে দেখো এই মালাটার দাম বলছে 40 টাকা, মানে যায় হাতে দেবো 40-50-এর নিচে কোনো কিছুই নেই। তো এখানে ছেলে দাঁড়িয়ে আছে, মোটামুটি 9:30 বাসে, যেতে যেতে যে কটা হবে তার তো ঠিক নেই, রাত যাওয়ার সময় আমি একটু রুটি নিয়ে চলে যাব। তো আজকে এসছি আর আনন্দও হচ্ছে, এত ভিড় না কি বলবো। এই যে ফলের দোকানে এবার চলে এসছি, মানে একই লাইনে না আমাদের ঢাকুরিয়া বাজারে একই লাইনে সব কিছু দোকান, মানে আর পুজো পাটের দিনে না আরও বেশি ভিড় হয়, কী যে ভালো লাগে কি বলবো। তো চলো ঝটপট করে এখন কিনে নিই যেগুলো দরকার, ফল মানে বেশি ফল নেবো না, ফলগুলোর তো এমনিতেই অনেক দাম বলছে। যা হোক 2-3টে করে ফল নিয়ে নেব, তারপরে এখানে চলে এসছি ঠাকুর নিতে। তো কোন ঠাকুরটা নেব এটাই দেখছি এদিক ওদিক করে, আমার তো ছেলে মেয়ের পছন্দই হচ্ছে না, এটা নিও না মা ওটা নিও না, এটা নাও ওটা নাও। আর দামও মোটামুটি 450-500 নিচে কোনো ঠাকুরই নেই। আর ছোটো ঠাকুর তো নিতেই চাইছে না মেয়ে, কিছুতেই বলছে না নেব না, নিলে ভালো দেখেই নেবো, যেহেতু ও বিসর্জন দেবে না, ওটাকে রাখবে সবসময় পুজো পাঠ করবে। তো ফাইনালি দেখা যাক কোন ঠাকুরটা নিলাম, সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে ভেবেছিলাম না এত দাম দিয়ে ঠাকুর নেওয়ার দরকার নেই, কিন্তু ওরা এত বায়না করতে লাগলো। তো ঠাকুর নেওয়া কমপ্লিট হয়ে গেছে, বড় আছে যা যা লাগবে, তো সেটা এখন আমাদেরকে দেখাচ্ছি কী কী নিয়েছি। তো বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে দেখো সবকিছু জিনিস এখন ঠিকঠাক করে রাখছি, ফুল নিয়েছি মিষ্টি নিয়েছি ঠাকুরের মোটামুটি যেগুলো দরকার সেগুলোই নিয়েছি। আর আমার না ওই ফোনের এমন একটা অবস্থা হয়েছে, বেশি ভিডিও থাকলে না পুরো ফোনটা পুরো হ্যাং হয়ে যাচ্ছে, এই কারণে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, জানি না কতদিন আর ভিডিও করতে পারবো, মানে ফোনটার জন্যই অসুবিধা হচ্ছে। আবার ফোনটা যদি কী বলো তো সব মানে কী বলছে একটা করলে নাকি সব উড়ে যাবে, এটারও একটা চিন্তা। এখানে দেখো ঠাকুরের মুখটা বেঁধে রেখেছি, তো পরের দিন জানি না কী করে ভিডিও করবো, এটাও একটা চিন্তা। মানে ওই ফোনটা সবই ঠিক আছে, শুধু কী বলো তো 2-4টা ভিডিও থাকলেই মানে ভর্তি হয়ে যাচ্ছে। তো চলো দেখা যাক নেক্সট ব্লগটা কীভাবে করতে পারছি, করলে তো অবশ্যই শেয়ার করবো।